Bismillahirrahmanirrahim. Assalamu alaikum viewers, I'm Parvez Ahmed, DHAKA Stock Market Channel. Shagotom viewers, ajke alochona korbo Apex Spinn niye. Protome ami Apex Spinn er fundamental kichu jinish apnader samne tule dewar chesta korbo. Etar PE bortoman PE obosthan korteche 35.64 jar anumanik EPS darabe bochor sheshe 3.60 net asset value 60.25 এবং এর টোটাল শেয়ার সংখ্যা খুবই সীমিত সেটা হচ্ছে 84 লক্ষ এবং জুনে এটার এন্ড ক্লোজিং দিবে যদি আমরা ফার্স্ট কোয়ার্টারটা দেখি তাহলে ফার্স্ট কোয়ার্টারটা দেখতে পাই যে 62 পয়সার মত দিছে এবং সেকেন্ড কোয়ার্টারটা ভালো ছিল 1.10 টাকার মতো দিছে এবং থার্ড কোয়ার্টারটা 98 পয়সা যেটা গত বছর থেকে ভালো দিছে অর্থাৎ পজিটিভ আসছে থার্ড কোয়ার্টার সো আশা করা যাচ্ছে যে ফোর্থ কোয়ার্টারটাও ভালো আসবে কারণ যেহেতু ফোর্থ কোয়ার্টারটা আশা করি ভালো হবে যেহেতু সামনে আরেকটা ঈদ আছে ঈদে তাদের তো একটা ব্যবসা সিজন তবে বর্তমান পর্যন্ত এই পর্যন্ত যে সকল ইপিএস আসছে তার উপরে ভিত্তি করে বলা যায় যে এটা বর্তমানেও ইনভেস্টিং যোগ্য অবস্থায় রয়েছে এই স্টকটা যখন 110 টাকার দিকে ছিল তখন আমি বলছিলাম যে এরতে বাই করা যায় পরবর্তীতে আবার উপরের দিকে উঠে আবার নিচের দিকে আসে আমার একটা ভিডিও আছে এটাতে 118 টাকা থাকার সময় আমি বলছিলাম যে এটাতে ইনভেস্ট নেওয়া যেতে পারে কেননা এটার যদি শেয়ারের সংখ্যা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে খুবই কম পরিমাণে অর্থাৎ 28 লক্ষ পাবলিকের হাতে আছে সো এটা খুবই লোভনীয় একটা পরিমাণ আছে এবং এর প্রাইসটাও খুবই লোভনীয় পর্যায়ে আছে এটা যদি ডিভিডেন্ডের দিকে তাকাই তাহলে আমরা ডিভিডেন্ড দেখতে পাই যে প্রতি বছরে একটা নিয়মিত পরিমাণ তারা ডিভিডেন্ড প্রদান করে আসছে সো একদিক থেকে এই স্টকটি থেকে আপনারা যে রকম ডিভিডেন্ড বছর শেষে ডিভিডেন্ড পাওয়ার একটা সম্ভাবনা আছে ঠিক সেই রকম এটা থেকে একটা ক্যাপিটাল গেইনেরও একটা অপরচুনিটি যে কোনো সময় তৈরি হতে পারে সো বর্তমানে যদি আমরা এপেক্স স্পিনের চার্টে দিয়ে দেখি সে অবস্থান করতেছে 28.30 আজকের দিন গতকালকের দিনেও সর্বোচ্চ 30.50 পর্যন্ত ছুঁয়ে এসেছে সো সামনে একটা রেজিস্ট্যান্স আছে যদি সে এই 31 টাকার জোনটাকে যদি ব্রেক করে উপরের দিকে উঠতে পারে তাহলে এটা 38 থেকে 40 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপ সে 60 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে সো এটা সামনে একটা রেজিস্ট্যান্স যেটা এর আগেও একবার দুইবার অনুভব করছে আশা করতেছি এইবার এপেক্স স্পিনটা উপরের দিকে উঠবে যদি আমরা এটা চার্টে চলে যাই তাহলে এটা সম্পর্কে আরও ভালো ধারণা অর্জন করা সম্ভব হবে সো ভিউয়ার্স আমরা এপেক্স স্পিনের চার্টে চলে আসছি যেটা বলতে চাচ্ছি এপেক্স স্পিন আমরা দেখতে পাই যে গত বছরের শেষ দিক থেকে একটা ডাউনফল আসে এবং এই ডাউনফলের মধ্যে সর্বনিম্ন সে এসেছিল 109 টাকার এসেছিল যেটা যেটাকে অনেক স্ট্রং একটা সাপোর্ট রয়েছে এবং পরবর্তীতে সে আবার 128 টাকা 30 টাকা পর্যন্ত যায় আবার পরবর্তীতে নিচে চলে আসে এবং সাপোর্ট হিসাবে অর্থাৎ ফ্লোর প্রাইস নেয় 116 টাকা এবং 116 টাকা থেকে তারপর আবার 130 টাকা পর্যন্ত 30 টাকার কাছাকাছি যায় যাওয়ার পরে পরবর্তীতে আবার নিচে আসে কিন্তু সে এইবার আর ফ্লোরে টাচ করে নাই অর্থাৎ ফ্লোরে আসতে পারে নাই বিকজ এই জায়গায় একটা বাইং প্রেশার ছিল যার জন্যে অর্থাৎ কোন জায়গাটাতে 17.50 টাকাতে একটা
স্ট্রং বাইং প্রেশার ছিল, আমি মনে করি যেই জায়গা যার জন্য সে এর নিচে আর আসতে পারে নাই। সো এটা এরকম অনেকটা প্যাটার্ন তৈরি করছে, এই জায়গায় প্রথমে গেছে 129-130 টাকা পর্যন্ত গেছে, দেন এই জায়গায় সাপোর্ট নিছে। আশা করা যাচ্ছে যে এইবার সে ব্রেক করবে এবং ব্রেক করে আমরা এটা 140-এর কাছাকাছি পর্যন্ত দেখার সম্ভাবনা আছে। ঠিক আছে, এটা 140 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। এবং যদি এটার আরএসআই দেখি, আরএসআই 65.39, সো এটা রিজনেবল, এটা আরও সামনে যাওয়ার সম্ভাবনা আছে, অ্যাটলিস্ট 75 পর্যন্ত তো যেতেই পারে। আর যদি এমএসসিডি ক্রস দেখি, তাহলে এমএসসিডি ক্রস পজিটিভ দিছে। কবে দিছে পজিটিভ? সে পজিটিভ দিছে এই 24 টাকা 20 পয়সা থাকার সময় সে পজিটিভ ক্রস দিয়ে দিছে। সো আশা করা যাচ্ছে এটা সামনের দিকে ভালো করবে, এবং যেহেতু লো পেড আপ ক্যাপিটাল একটা, সো আমার প্রথম প্রথমত সে ব্রেক করতে হবে যেগুলো রেজিস্ট্যান্স আছে। আমার মনে হয় যে এই সপ্তাহের মধ্যে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে ফেলবে, এবং এটা হচ্ছে প্রথম রেজিস্ট্যান্স। তারপরে সেকেন্ড রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে তার 140 থেকে 145, 140 থেকে 145, 45 একটা রেজিস্ট্যান্স আছে। এটা যদি ব্রেক করতে পারে তারপরে 160 পর্যন্ত ইনশাল্লাহ যাবে। যদি এর ভলিউমের দিকে আমরা তাকাই, আজকে তার ভলিউমটা অনেক ভালো ছিল, 1,43,000 ভলিউম দেখাচ্ছে আজকে গত গত দিনে। সো এরকম যদি ভলিউম বাড়তে থাকে এবং এক সময় যদি 5 থেকে 7 লক্ষ ভলিউম তৈরি করতে পারে, 5-7 লক্ষ ভলিউম তৈরি করলে 160 টাকা এই প্রাইসটা পৌঁছানো আমার মনে হয় কোনো অসম্ভব কিছু হবে না। যেহেতু অনেকগুলো স্টক মৌলভিত্তিহীন স্টকের প্রাইস বাড়ে, সো এটা মৌলভিত্তি সম্পূর্ণ একটি স্টক, সো এটার অবশ্যই সামনের দিকে দাম বাড়ার সম্ভাবনা আছে। সো আমি বলবো যে কেউ আমার কথা ইনফ্লুয়েন্স হয়ে স্টকটি বাই করবেন না, নিজে দেখে শুনে বুঝে তারপরে বাই করলে করতে পারেন, সেল করলে করতে পারেন, আমি কোনো পরামর্শ দিব না। বাট আমার একটা পছন্দের স্টক এটা, কারণগুলো বলে ফেললাম। 1 নম্বর কারণ হচ্ছে এটার লো পেড আপ ক্যাপিটাল, 2 নম্বর এটা পি ভালো আছে, 3 নম্বর এটা এ পর্যন্ত ইপিএসগুলো ভালো আছে, 4 নম্বর হচ্ছে যে মার্কেটে অনেক ভালো ভালো স্টক বর্তমান সময় দেখা যাচ্ছে যেগুলো লো পেড আপ ক্যাপিটাল সেগুলো অনেকটা বৃদ্ধি পাচ্ছে। সো এই অপরচুনিটি থেকে আমি 4টা অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি, রিজন দেখতে পাচ্ছি, যে জন্য আমি মনে করি যে এটি সামনের দিকে 160 টাকা পর্যন্ত যাওয়া যুক্তিযুক্ত। সামনে একটা থ্রেট আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যদি মার্কেটের ইন্ডেক্সটা যদি এই মুহূর্তে নিচের দিকে চলে আসে, তাহলে স্বাভাবিকভাবে অন্যান্য স্টকের মতো এটা নিচের দিকে চলে আসবে। বাট যেহেতু এই জায়গায় আমি বলছি 117 টাকা স্ট্রং সাপোর্ট আছে, যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে ফেলতে পারে, 130 টাকার রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে ফেলতে পারে, তাহলে এইটাই পরবর্তীতে স্ট্রং একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। কারণ পূর্বে বহুবার দেখা গেছে যে 130 থেকে 128 টাকার জোনটাকে স্ট্রং সাপোর্ট হিসাবে ব্যবহার করেছে। সো এই স্ট্রং সাপোর্ট যেহেতু ব্যবহার করেছে, সেহেতু এটা একটা রেজিস্ট্যান্সটা স্ট্রং হিসাবে কাজ করতেছে। এই স্ট্রং রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারলে এটাই সাপোর্ট হিসেবে কাজ করবে। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।